ভারতের রিজার্ভও এবার আশঙ্কাজনক হারে কমতে শুরু করেছে। মাত্র সাত দিনের ব্যবধানে ভারতের রিজার্ভ কমে গেছে প্রায় $7 বিলিয়ন। ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ বাঁধার পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে দেখা দিয়েছে অর্থনৈতিক সংকট। বিপর্যয় নেমে এসেছে সংকটাপন্ন দেশগুলোতে, মানুষের মাঝে সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা। চলমান এই সংকটে পড়ে সম্প্রতি শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে। শোনা যাচ্ছে বাংলাদেশ, পাকিস্তান সহ আরও অনেক দেশের মতো ভারতের রিজার্ভেও এবার টান পড়ে গেছে। দুই বছরে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বনিম্ন স্তরে নেমে এসেছে, যা অত্যন্ত আশঙ্কাজনক। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, গত 19 আগস্টের পরে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $554 বিলিয়ন, যা এর আগের সপ্তাহের শেষে ছিল $570.74 বিলিয়ন। মাত্র কয়েকটা দিনের ব্যবধানে এত বড় পরিবর্তন ভারতের জন্য ভীষণ আশঙ্কাজনক। শুক্রবার ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটি পরিসংখ্যান প্রকাশের মাধ্যমে তথ্যটি জানান দেয়। প্রকাশিত পরিসংখ্যান থেকে এই তথ্যটি জানা যায় যে মাত্র সাত দিনের ব্যবধানে ভারতের রিজার্ভ কমে গেছে প্রায় $7 বিলিয়ন, যা রীতিমতো পিলে চমকানোর মতো তথ্য। জানা গেছে, ভারতে ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির অবমূল্যায়ন ঠেকাতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নানান ধরনের পদক্ষেপ নিচ্ছে। তবুও রিজার্ভ কমেই যাচ্ছে গত কয়েকদিন ধরে। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, সর্বশেষ 3 সপ্তাহ ধরে ভারত এ সমস্যায় ভুগছে। চলমান এই রিজার্ভ হ্রাসের হারকে এখনও ঠেকাতে পারেনি ভারত। এভাবে চললে ভারতকেও অর্থনৈতিক বিপর্যয়ে পড়তে হবে বলে ধারণা অনেকের। চলতি বছর অর্থাৎ 2022-এর 19 আগস্ট পর্যন্ত ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $71 বিলিয়নেরও বেশি কমে গেছে, যা 2021 সালের 31শে ডিসেম্বর শেষে ছিল $635 বিলিয়ন। কয়েক মাসে বিশাল অর্থনৈতিক পরিবর্তন দেখা দিয়েছে। ভারতের এই অর্থনৈতিক সংকট দেখা দেওয়ার পেছনে ইউক্রেন রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধকে দায়ী করছে সংবাদ মাধ্যমগুলো। সংবাদ মাধ্যম জানায়, ভারতের ইতিহাসে গত বছরের সেপ্টেম্বরে রিজার্ভের পরিমাণ সর্বোচ্চ $642 বিলিয়ন উন্নীত হয়েছিল। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাবে জ্বালানি তেল, গ্যাস, ভোজ্য তেল সহ নানা পণ্যের দাম এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার কারণে ভারতের রিজার্ভ কমতে শুরু করে, যা এখনও চলমান আছে। সুতরাং ভারতের রিজার্ভ কমার নেপথ্যে অন্যতম কারণ হল ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। গত জুন মাসের একটা প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, চলতি বছর বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে কমপক্ষে ২১৩,০০০ কোটি রুপি মূল্যের বিনিয়োগ নিজ দেশে ডলারের মাধ্যমে ফিরিয়ে নিয়েছেন। আর শুধুমাত্র গত জুন মাসের প্রথম 3 সপ্তাহে ৪৫,৮৪১ কোটি রুপি বিনিয়োগ প্রত্যাহার করেন বিনিয়োগকারীরা। ডলারের বিপরীতে রুপির মান ক্রমাগত হ্রাস পাবার পাশাপাশি যুক্তরাষ্ট্রের বন্ডে কুপন হার বেড়ে যাওয়ার কারণে অনেক বিনিয়োগকারী বিনিয়োগ প্রত্যাহার করছেন।